हरे हरे बोल, जय ब्रह्मांड बिहारे भगवान की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे बोल। जय ब्रह्मांड बिहारी लाल भगवान की। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओके, हरे कृष्ण। এখন আপনারা যে বিগ্রহ দর্শন করছেন, এটা হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাটে ব্রহ্মাণ্ড বিহারী। আমরা এই ব্রহ্মাণ্ড ঘাটে বসে আছি। এখানে খুব খরস্রোতা যমুনা বইছে। এখানে আমাদের অনেক পরিক্রমার ভক্তরা সব স্নান করছে। তো এখানে এই যমুনার ওপারে মথুরা আর যমুনার এই পারে হচ্ছে গোকুল। যখন কৃষ্ণের জন্ম হলো মথুরাতে, তখন বাচ্চা কৃষ্ণকে বসুদেব নিয়ে এসেছিলেন, এই ঘাটে পার হয়েছিলেন। এখান থেকে কিছু দূরে কৈলগ্রাম, তখন কৃষ্ণ এই যমুনা দেবী, তার ইচ্ছা ছিল যে প্রভু যখন আবির্ভূত হবেন, জন্মলীলা প্রকাশ করবেন, তাকে প্রথমে আমি কোলে ধারণ করব। ও যতার একটা ইচ্ছা ছিল। তাই যখন ওপার থেকে বসুদেব যখন যমুনাতে নামছেন, তখনও যমুনার জল প্রচণ্ড উপচে পড়েছিল যে পার হওয়া যাবে না। কিন্তু যোগমায়া দেবী একটা কুকুরের রূপ ধারণ করেছিলেন, সেই শিয়াল বা কুকুর শিয়াল, যে হেঁকে হেঁকে পার হয়ে যাচ্ছে যমুনা। আর এইরকম দেখে বাচ্চা আর শিশুপুত্র কৃষ্ণকে বসুদেব কোলে নিয়ে পার হচ্ছে, মাথায় একটা ঝুড়ির মধ্যে নিয়ে তিনি পার হচ্ছিলেন। কিন্তু মাঝখানে যমুনার মাঝখানে আসতেই যমুনা দেবী কী করেছে, ওই কৃষ্ণের পা ধুয়ে দিয়েছিলেন। তারপরে কৃষ্ণকে কোলে নেওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে গিয়েছিলেন, যার ফলে জল অনেক উপচে উঠল উপরের দিকে। আর শিশু পুত্র কৃষ্ণকে বসুদেব ছাড়া মানে হাত ছাড়া করলেন, কোথায় হারিয়ে গেল বাচ্চা, হ্যাঁ জলের মধ্যে ডুবে গেল। তখন বসুদেব খুব মানে কান্না করতে লাগলেন যে আমার ছেলেটা কোথায় গেল। কৈল কৈল এই বলে কৈল গ্রাম কিছু দূরে, আর সেই কৈল কথা থেকে গ্রামটার নাম বর্তমান কৈল হয়েছে। তো তারপরে আবার যমুনা দেবী দেখলো যে বাবাকে উদ্বেগ দেওয়া আমার ঠিক নেই, উচিত নয়, সঙ্গে সঙ্গে আবার বাচ্চাকে ঠিক যথারীতি ঝুড়িতে রেখে দিয়েছে। তখন বসুদেব বুঝলেন যে বাচ্চার কোনো ক্ষতি হয়নি, জল টল খেয়ে যায়নি, অত অসুবিধা নেই। যাই হোক, এইভাবে বাচ্চাকে নিয়ে বসুদেব পার হয়ে এসেছিলেন, ওপার থেকে এপারে, তারপরে গোকুলে যাচ্ছিলেন। আর যেখানে আমরা একটি বসে আছি ওটাকে বলে ব্রহ্মাণ্ড ঘাট। একদিন শিশুপুত্র কৃষ্ণ, বাচ্চারা সাধারণত মাটি খেয়ে থাকে, যা পায় মুখে দিয়ে দেয়, ও তেমনি মাটি খাচ্ছিল। তখন বলরাম যশোদা মাকে বলে, মা
কৃষ্ণ মাটি খাচ্ছে, অনেক মাটি খেয়ে নিচ্ছে। তখন মা যশোদা বলেন, এই তুই মাটি খাচ্ছিস? আর কৃষ্ণ মুখ নাড়ছে, না না খাইনি, না দেখি তো মুখ খোল, দেখি হাঁ কর দেখি। যখন হাঁ করলো তখন মাটি কি আর কি খায়নি বা খেয়েছে সেটা তো পরের কথা। মুখের ভিতর ব্রহ্মাণ্ড দেখছিলেন মা যশোদা, যে একটা ব্রহ্মাণ্ডের অসংখ্য গ্রহ নক্ষত্র, সৃষ্টির বিভিন্ন উপাদান, সেই নদ নদী পাহাড় পর্বত সব কিছু, তার পাহাড় পর্বত গাছপালা সব প্রাণী সব কিছু তার মুখের ভিতর, এমনকি মা যশোদা নিজেকেও দেখছে তার মুখের ভিতর। দেখে মা যশোদার মাথা ঘুরে যায়, মা যশোদা অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সুস্থ হলে তখন কৃষ্ণ তার সেই বৈভব গুছিয়ে নেন। তখন মা যশোদা মনে করলেন যে আমার ছেলেটা কে হয়তো কোনো অপশক্তি ভর করেছে, তাই ব্রাহ্মণটা কি শান্তি সস্তন করা উচিত, নাহলে ওর মুখের ভিতরে কৃষক দেখলাম। এই যেহেতু মা যশোদা কৃষ্ণের মুখ থেকে যে মুখের ভিতর এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছিলেন, ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় সেগুলো লক্ষ্য করছিলেন, তাই এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট হয়েছে। আমাদের সাধারণত ভক্তরা এখানে মাটি নিয়ে যায় যে কৃষ্ণ মাটি খেয়েছে, আমরাও একটু একটু মাটি খাবো, এরকম মনোভাব। যাই হোক, এই সেই ব্রহ্মাণ্ড ঘাট এরপরে আমরা এখানে কিছুক্ষণ থাকবো, ব্রহ্মাণ্ড ঘাটে আমাদের ট্রেনটি রয়েছে, তারপরে আমরা কালকে গোকুলের দিকে যাব। মা যশোদা এবং কৃষ্ণ বলরাম এই ঘাটে স্নান করতেন কিনা? মা যশোদা কৃষ্ণ বলরাম এই ঘাটে স্নান করতেন কিনা এরকম নাই, তিনি আপনারা সব জায়গায় স্নান করতেন, যখন খুশি যেখানে সুযোগ যখন তখন স্নান করতেন। আমরা যে এখন আমরা বলছি গোকুলে তার বাড়ি যাব, কিন্তু তখনকার সময়ে এইরকম ছিল না, যার অসংখ্য দাসদাসী ছিল এবং নন্দ মহারাজের বাড়িও অনেক বড় ছিল, যার ফলে তখনকার ম্যাপ অনুসারে গঙ্গা এই যমুনা আমাদের এই যমুনা কোথায় ছিল না ছিল অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তবুও ধরতে হবে এখানে মা যশোদা কৃষ্ণ বলরাম সবাই স্নান করতো ব্রহ্মাণ্ড ঘাট। তারপরে চিন্তাহরণ ঘাটে মা যশোদা যে পূজা দিতেন সেখানেও স্নান করতেন, তবে ব্রহ্মাণ্ড ঘাটটা বিশেষ প্রসিদ্ধ, বেশিরভাগ ভক্তরা এখানে আসেন পরিক্রমাকারী দর্শনকারী, তারা বেশিরভাগ লোকই এই ঘাটে স্নান করে থাকেন এই ব্রহ্মাণ্ড ঘাটে। শিলপ্রপাত এই ঘাটে স্নান করেছিলেন? হ্যাঁ, শিলপ্রভুপাত এই ঘাটে স্নান করেছিলেন, সে ভক্তদের সঙ্গে তিনি খুব তাড়াতাড়ি স্নান করে উঠে পড়েছিলেন, এবং যেহেতু কিন্তু অন্যান্য ভক্তদের বলছিলেন যে সুন্দর করে স্নান করত, তার একটা ছবি আমি দেখেছি। হরি হরি বল, যাও ব্রহ্মাণ্ড ঘাটকে, আপনারা ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করুন, আমরা দর্শন করাচ্ছি আপনাদেরকে সে ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে অনেক ভক্তরা এখনও কি করছেন স্নান করছেন। হরি হরি বল, সেই ঘাট দর্শন করুন, এখানে অনেক পবিত্র দুঃখ রয়েছে। দেখুন এখানে সে ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ যে মাটি খেয়েছিল সে মাটি পূজারী দান করছে ভক্তদের খাওয়ার জন্য, ভক্তরা সে মাটি গ্রহণ করবে, অনেক ভক্ত বিভিন্ন জায়গা থেকে এসেছে।
হরে হরে বল, জয় ব্রহ্মাণ্ড ঘাট কি জয়। সূর্যদেবের খুব সুন্দর কিরণ এখানে দেখা যাচ্ছে, হরে হরে বল।